হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ একটা কমপ্লিট পায়জামা কাটিং করতে পারেন এবং সেটা স্টেপ বাই স্টেপ কিভাবে স্টিচ করতে পারেন, সেটা পরবর্তী এপিসোডে আপনারা ভিডিও দেখতে পাবেন। বাট এখন আমি হচ্ছে আপনাদেরকে কিভাবে হচ্ছে নর্মাল পালাজো না, বাট আমি হচ্ছে এখন পায়জামাই দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা স্টিচ করতে পারেন এবং সেটা সেলাই কিভাবে করতে হবে, সব কিছু আমি হচ্ছে আজকের এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো অ্যাট ফার্স্টে আমাদের কাছে যে কাপড়টা ছিল, কাপড়টাকে আমরা হচ্ছে খুব ভালোভাবে আয়রন করে তারপর ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। ভাঁজটা কিন্তু আমি ডাবলভাবে দিয়েছি ঠিকই, কিন্তু একটা অংশ ছোট আছে, একটা অংশ বড় আছে, কারণ কাপড়টা হচ্ছে বহরের দিকে অনেক কম ছিল। সো আমি পায়জামাটাকে যতটুকু লুজ বানাবো ততটুকু পরিমাণ কাপড়টা ছিল না, ওই জন্য আমি হচ্ছে কম করে ভাঁজ দিয়ে রেখেছি এইদিকে, যাতে করে পরবর্তীতে আমি এটুকু অংশ জয়েন্ট করে দিব। জয়েন্ট করে দিলে আমি হচ্ছে সালোয়ারটাকে লুজ বানাবো হচ্ছে 19 ইঞ্চির মতো, 19 ইঞ্চি লুজ দিব, যাতে অনেকগুলো কুচি হয়, কোমরে কুচি দিয়ে এটা হচ্ছে একটা পায়জামা হবে। তো ওই জন্য আমরা কিছু মেজারমেন্টের হিসাব আছে এখানে। আমার সালোয়ারটা লম্বা হচ্ছে 38 ইঞ্চি লম্বা, ওকে, 38 ইঞ্চি সালোয়ারটা লম্বা, বাট আমি হচ্ছে কোমরের অংশটুকু আলাদা হবে, এর নিচে কুচি হবে। তো কোমরের অংশটুকু যদি আমি নিতে চাই, কোমরের অংশটুকু মেজারমেন্ট হবে 7 ইঞ্চি, তাহলে আর বাদ বাকি থাকে হচ্ছে 31 ইঞ্চ। 31 ইঞ্চের সাথে কিন্তু আমাকে এখন আবার আরও বেশ কিছু অংশ অ্যাড করতে হবে, যেমন হচ্ছে কুচিটার উপরে প্লাস 1 ইঞ্চি অ্যাড করতে হবে, তারপর সরি 1 ইঞ্চি না, আমি হচ্ছে 1/2 ইঞ্চি অ্যাড করব, কুচির উপরে 1/2 ইঞ্চি অ্যাড করব, তারপর সালোয়ারের নিচে আবার অ্যাড করতে হবে আমাকে হচ্ছে বক্রমটা। আমি কতটুকু অংশ দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে, বক্রম দিচ্ছি 1 ইঞ্চি, তার মানে বক্রমটাকেও আবার বর্ডার হিসেবে অ্যাড করার জন্য আমি হচ্ছে আরও 1.5 ইঞ্চি অ্যাড করতেছি। তার মানে কত হচ্ছে এখানে 1.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি হচ্ছে 2 ইঞ্চি, আর হচ্ছে 31 ইঞ্চি 33 ইঞ্চি। এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে আবার বুঝাই বলবো, বাট প্রথমে একবার বলে নিলাম আর কি। প্রথমে আমি কি কাজ করব, অ্যাট ফার্স্টে কাপড়টাকে একদম সোজা করে নিব, যাতে কাপড়ের মধ্যে কোনো রকম প্রবলেম না থাকে, একটা অংশ বড় থাকে একটা অংশ ছোট থাকে, সেই প্রবলেমটাকে দূর করার জন্য। ওকে, এটাকে ছোট করে নিলাম আমি, যেহেতু এখানে কোমরের অংশ 7 ইঞ্চি আলাদা দিব, তার মানে সালোয়ারটা লম্বাই হবে 38 ইঞ্চি, তো 7 ইঞ্চি বাদ দিয়ে দিব, তার মানে আর থাকে 31 ইঞ্চি। তো 31 ইঞ্চির জন্য উপরে কিন্তু আমি যাই করি না কেন, উপরে জয়েন্টের জন্য আমার লাগবে, তার মানে 1/2 ইঞ্চি যদি আমি জয়েন্টের জন্য রেখে দিই। এবার পুরো সালোয়ারটাকে আমি মেজারমেন্ট করে নিব, কতটুকু দরকার আমার, 31 ইঞ্চি দরকার সালোয়ারটা উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে, 31 ইঞ্চি সালোয়ার দরকার। এরপরে আমি হচ্ছে 1 ইঞ্চি এখানে বক্রম দিব ফোল্ডিংয়ের জন্য, আর হচ্ছে আরও 1/2 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য লাগবে, তার মানে আমি নিচে আরও 1.5 ইঞ্চির মতো ফোল্ডিংয়ের জন্য রাখছি। এরপর আমি হচ্ছে স্কেলটা দিয়ে বরাবর দাগ টেনে নিচ্ছি, এখানে হচ্ছে ফোল্ডিংটা হবে, যেটা হচ্ছে উপরের দিকে আসার পরে 1 ইঞ্চি করে ফোল্ডিং হবে। আর সালোয়ারের মুখটা আমি কতটুকু রাখতেছি, মুখটা হচ্ছে এখানে 7 ইঞ্চির মতো থাকবে। আমি কিন্তু মেজারমেন্টটা এতটুকুতে এসে আমার এই দাগ পরিমাণে এসে আমার কিন্তু সালোয়ারটা শেষ হয়ে গেছে, তার মানে সালোয়ারের মুখের মেজারমেন্টটা নিতে হলে আমাকে এই দাগেই নিতে হবে। 7 ইঞ্চি পরিমাণ আমি সালোয়ারের মুখ দিচ্ছি, তারপর বাহিরে হচ্ছে 1/2 ইঞ্চির মতো আমি 1/2 ইঞ্চির মতো রাখতেছি। এরপর এদিকে হচ্ছে দাগটা একটু বাহিরের দিকে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপর এদিক থেকে আমাকে জাস্ট আর কিচ্ছু না, আমি হচ্ছে এদিকে প্রায় যেহেতু আগেই মেজারমেন্ট করে রেখেছিলাম সালোয়ারটাকে কতটুকু পরিমাণ হচ্ছে আমি লুজ করব, 19 ইঞ্চি পরিমাণ, তার মানে 19.5 মতো কাপড় আমি রাখছিলাম এখানে, জাস্ট হচ্ছে আমি এদিক থেকে কাপড়টাকে কমাবো না, জাস্ট হচ্ছে উপর থেকে 1/2 ইঞ্চি তেরসা করে একটা দাগ দিয়ে নিলাম। এরপর আমাকে হাইয়ের মাপটা করতে হবে, হাইয়ের মাপটা হবে কমপ্লিটলি সালোয়ারটার নিচের দিকে কতটুকু লুজ থাকবে, আমি বসার জন্য চলাফেরা করার জন্য কতটুকু লুজের পরিমাণ, এটাকে যে যেরকম পরে সেটা মেজারমেন্ট করে নেবেন, কেউ যদি ফিটিংস পরে ফিটিংস দিবেন, কেউ যদি লুজ পরে লুজ দিবেন। বাট এখানে আমি হচ্ছে যেহেতু পায়জামা বানাচ্ছি, পায়জামাগুলো সালোয়ারগুলো একটু লুজই থাকে, তো 16 ইঞ্চি নিচের অংশে আমার এখানে থাকবে, বাট উপরের অংশে কিন্তু কোমরের জন্য 7 ইঞ্চি আমি রেখে দিছি অলরেডি, তার মানে 16 ইঞ্চি যদি টোটাল হয় তাহলে তার থেকে 7 ইঞ্চি চলে গেলে আরও 9 ইঞ্চি থাকে, তাহলে 7 ইঞ্চি বাদ দিয়ে দিলে আরও 9 ইঞ্চি থাকবে, বাট 9 ইঞ্চি তো আমার এখানে উপরে 1/2 ইঞ্চি সেলাই যাবে। এরপর 9 ইঞ্চি আমি হচ্ছে এখন নিয়ে নিলাম, এরপর আবার নিচেও 1/2 ইঞ্চি সেলাই যাবে,
এবার দুটো অংশকেই হচ্ছে উপরের নিচে বাদ দিয়ে তারপরে হচ্ছে কত নিলাম, তারপর আমি হচ্ছে কমপ্লিটলি এখন প্রায় 10.5 মতো এখানে নিলাম, যাতে সেলাইয়ের পরে 9 ইঞ্চি টিকে। এরপর আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমার স্টিচিংয়ের দাগ, ভেতরের দাগ হচ্ছে এটা, এ দুটো দাগকে আমি প্রথমে হচ্ছে অ্যাটাচ করে নিচ্ছি এখানে। এরপর বাহিরের যে দাগটা আছে এ দাগের মধ্যে হচ্ছে আমি এবার স্কেল দিয়ে নেক্সট আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এবার আমার কাটিং হবে কিন্তু বাহিরের দাগে, ভেতরের দাগে কিন্তু সেলাই হবে, সেই কাটিংটা এবার আমরা করে ফেলি। এই কাটিংটা হয়ে গেল, এরপর হচ্ছে এই অংশটুকু আমরা সেলাই করার সময় উপরের দিকে ফোল্ডিং হিসাবে দিতে হবে, এই জন্যই হচ্ছে বাহিরের দিকে কিছু অংশ রাখতে হয় যাতে উপরের দিকে আসার পর কাপড়ের শর্টেজ না পড়ে। সালোয়ারটা তো নিচের পার্ট কাটিং শেষ, বাট কাটিং এখনও কমপ্লিট হয় নাই, আমাদের এখানে জয়েন্ট দিতে হবে। এই জয়েন্টটুকু দেওয়ার জন্য আমি এই পাশ থেকে কাপড়টা নিতেছি, এটাকে সরাইনি, এই কাপড়টাকে আমি সুন্দরভাবে বিছাই নিচ্ছি। এবার বিছাই নেওয়ার পর যাতে জয়েন্টটুকু দেওয়ার জন্য পুরোটা কাপড়ই কভার হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে আমরা যাতে জয়েন্টের জন্য 1 ইঞ্চি পরিমাণ একটার উপর একটা কাপড় থাকে সেটা খেয়াল রেখে একটা কাপড়ের উপর একটা কাপড় রাখবেন। এবার আমরা হচ্ছে আরেকটু নিচে নামাই নিই যাতে কাপড়ের ওয়েস্টেজ না হয় আর কি। নিচের এটা কাটিং করে নিলাম, এবার এটাকে আমি উপরের অংশে এনে রেখে দিতে পারি। দেখুন কমপ্লিটলি সেম মেজারমেন্ট অনুযায়ী এটা কাটিং হয়ে গেল। এটাকে এবার চাইলে যাতে কাপড়টা যদি হারায় যায় সেই ভয়ে আর কি অলওয়েজ স্ট্যাপল করে রাখবেন, যাতে পরবর্তীতে সেলাইয়ের সময় কোনো রকম প্রবলেম না হয়। এবার নিচের পার্টের অংশের কাটিং শেষ, এবার আমাকে কাটিং করতে হবে উপরের পার্টে কোমরের অংশটুকু। কোমরের অংশটুকু কাটিং করার জন্য আমার উপরের অংশে যে পরিমাণ কাপড়টা আছে সেটা দিয়েই হবে কিনা আমি এখন মেজারমেন্ট করব। উপরের অংশে কাটিংটা আমি হচ্ছে কমপ্লিটলি, যেহেতু কোমরটা বলছিলাম যে 7 ইঞ্চি থাকবে উপরের অংশে, তার মানে আমাকে উপরের অংশে ফিতা দিতে হবে, তারপর উপরে আবার জয়েন্টটা থাকবে, ওই জন্য ওটা সহ অ্যাড করে আমাকে কতটুকু নিতে হবে। আমার এটা রেডি থাকবে হচ্ছে 7 ইঞ্চি, বাট আমি যদি এ পাশটাকে জয়েন্ট করি এ পাশে 1/2 ইঞ্চি রেখে দিতে হবে জয়েন্টের জন্য। এরপর আমি কোমরটাকে রেডি চাচ্ছি 7 ইঞ্চি। এরপর সালোয়ারের উপরে আমি যদি ফিতার ঘর করি, ইলাস্টিক দিব না এটাতে, ফিতা দিব, তাহলে ফিতার ঘর করলেও উপরে 1.5 ইঞ্চির মতো লাগবে। তো আমি 1.5 ইঞ্চির মতো উপরে রাখতেছি, তার মানে কমপ্লিটলি আমাকে এখানে 9 থেকে 2 সুতার মতো বেশি রাখতে হচ্ছে কোমরটার জন্য। এর চেয়ে বেশি না, 9 থেকে 2 সুতার বেশি, 9 বা 9 থেকে 2 সুতার বেশি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কোমরটা একটু বেশি বড় হয়ে যাবে। কাটিং করার পর আমাকে এখানে আরও কিছু কাজ আছে, এটাকে আলাদা করে নিব আগে। আলাদা করে কাটিং করার পর এবার হচ্ছে আমাদেরকে কোমরটা ঠিক কতটুকু দিব সেটা মেজারমেন্ট করতে হবে। আমি হচ্ছে সালোয়ারের কোমরটাকে 26 ইঞ্চির মতো রাখবো, তার মানে হচ্ছে ডাবলে 26, তার মানে সিঙ্গেলে আরও বেশি, তার মানে 52 মতো। তো 26 ইঞ্চির মতো রাখলে ডাবলে হচ্ছে 13 ইঞ্চি, আবার হচ্ছে দুপাশে জয়েন্টের জন্য যাবে, তাহলে 13.5 মতো লাগবে। এই যে 13.5 মতো আছে, দুপাশে সেলাইয়ের পর 26 ইঞ্চি থাকবে। এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে সালোয়ারের কোমরটা, যেটা পুরোপুরি এতটুকু থাকবে, এটা দিয়েই হচ্ছে স্টিচ করতে হবে কোমরটা উপরের। এরপর সালোয়ারের পট্টি দিতে হবে, পট্টি দেওয়ার জন্য এদিকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি, দুটো কাপড় আছে ডাবল ভাঁজ দিলাম। আর এদিকে হচ্ছে আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, আর এদিকে সোজা করে এটাকে 8 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এরপর এই দুটো দাগকে আমি হচ্ছে এখন জয়েন করে নিচ্ছি, এবার কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে পট্টি সালোয়ারের মধ্যে নিচে লাগাবো, আর সালোয়ারের মধ্যে ফিতা দিতে হবে, বাট ফিতার জন্য এক্সট্রা কোনো কাপড় নাই, এরকম অনেক সময়ই হয়। তো আমি হচ্ছে
জামাটা কাটিং করার পর জামার পাশ থেকে যে কাপড়টা বের হইছে এই কাপড়টা দিয়েই হচ্ছে ফিতাটা এখন দিব সালোয়ারের মধ্যে। এটা হচ্ছে ফিতা। আজকের এই টিউটোরিয়ালে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিভাবে আপনারা হচ্ছে এই পায়জামাটা কাটিং করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর বোঝানোর ট্রাই করেছি, কিভাবে হিসাব নিকাশ হবে ব্রিথিং বলার ট্রাই করেছি। তো হোপফুলি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনাদের প্রবলেম থাকার কথা না, আর যদিও বা প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিও কিন্তু এটার স্টিচিংয়ের উপরে আসবে, সেটা আপনারা দেখতে ভুলবেন না। ওই জন্য ফেসবুক পেজটাকে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভবিষ্যতের সকল ভিডিও পাওয়ার জন্য গেট নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।